চার হয়েছে। সাধারণ মানুষের সম্পত্তি হরণ করে আজকে যেমন সাধারণ মানুষের চাল পালাচ্ছে আর গোবিন্দ হাজরা, আর এইদিকে যে শয়তান বেইমানি যে বেইমানি করেছে, এই হচ্ছে একটা কয়েনের ফেল আর ফেল। সুতরাং এদের চুরিটা ভালো ফেল। সুতরাং আমি আশা রাখবো গোবিন্দ যেরকম আজ কারাবরণ হচ্ছে, একদিন আমরা এটা দেখতে যাই। রাজীব ব্যানার্জির সমস্ত তদন্ত করতে হবে, বন দপ্তরের চুরিটা তদন্ত করতে হবে, তার সেই দপ্তরের চুরিটার তদন্ত করতে হবে। আজকে এই জায়গাটা যে বাঁধ কেন ভেঙে পড়ছে, সেদিকে সেতু কেন আজকে ভেঙে পড়লে এই জল দেবে, আজকে রাজীব ব্যানার্জিকে নিয়ে তদন্ত করতে হবে। তাহলে আজকে গোবিন্দ যা পরিস্থিতি হয়েছে, রাজীব ব্যানার্জির তার থেকে কম হবে না। তবে দুজনেই যে সমান আমাদের কাছে শয়তান বেইমান। নীলবাড়ি দখল করেন এবং তারপর দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় কখনো কুণাল ঘোষের বাড়ি, কখনো পার্থ চ্যাটার্জির বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে যাচ্ছেন, এই বিষয়ে কি বক্তব্য রাখবেন? শুনুন, ওই মানুষটা চিরকাল স্বার্থপর। স্বার্থপরতেই একমাত্র কাজ, অর্থাৎ ক্ষমতার লোভী, স্বার্থান্বেষী মানুষ। ক্ষমতার পিছনে দৌড়নোটা হচ্ছে ওনার স্বভাব। উনি ভেবেছিলেন বোধহয় এইবারে আমরা যে ফ্লাইটে চার্টার প্লেনে করে যাচ্ছি, চার্টার প্লেনে করে যে সারাদিন ঘুরে বেড়াবো, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসবে। উনি সেই স্বপ্নে বিভোর হয়ে গিয়ে অর্থের লোভে বিভিন্ন দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য উনি বিজেপিতে গিয়েছিল। উনি ভেবেছিলেন বোধে বিজেপি ক্ষমতায় আসছে, কিন্তু ওনার স্বপ্ন সফল হয়নি, যার জন্যই উনি আবারও দেখছে আমাকে ক্ষমতার সঙ্গে থাকতে হবে, ক্ষমতার পিছনে দৌড়তে হবে, ক্ষমতা না থাকলে আমি থাকতে পারবো না। তার জন্যই আবারও পার্থ চট্টোপাধ্যায় আমাদের মহাসচিব, আবারও আমাদের সম্পাদক জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ ওনাদের সঙ্গে যোগাযোগ করছেন, আরও বোধ কোনো নেতা নেত্রীর সঙ্গে যোগাযোগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। ওনাকে সব ত্যাগ করে, অর্থাৎ যারা ওনার জন্য সব কিছু করেছে ওনাদেরকে ভুলে গিয়ে মানুষের পায়ে ধরে, অর্থাৎ মানুষের নয় অর্থাৎ নেতা নেত্রীদের পায়ে ধরে আমাকে আবার ক্ষমতার আলিঙ্গে আসতে হবে। অর্থাৎ ক্ষমতা না ছাড়া উনি থাকতে পারেন, অর্থাৎ ক্ষমতাকে নিয়ে উনি বেঁচে থাকতে ভালোবাসে। হ্যাঁ, ক্ষমতা লোভ। তো এই ব্যাপারে সুভাষদার কাছে আমি চলে যাচ্ছি প্রশ্নে। সুভাষদা, আপনি দীর্ঘদিন ধরে আপনি রয়েছেন রাজনীতিতে, আপনার উপর অত্যাচার করা হয় এবং আপনার বিরুদ্ধে পুরোপুরি চেষ্টা চালানো হয় যাতে আপনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় আপনার এলাকা থেকে বদনাম করে। তো সেই জায়গা থেকে আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় হেরে যান এবং আপনি জয়যুক্ত হন বিপুল ভোটে। এই জায়গা থেকে কল্যাণ ঘোষ মহাশয় যেতেন না, আপনি সেই প্রচার করেছেন কল্যাণ ঘোষকে নিয়ে, তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন? বলবো এই জায়গা থেকে যে মানুষটাকে অনেক আগেই চেনা, মানুষ নয় অমানুষ, মানুষ বললে ভুল হবে তো, কারণ মান আর হুঁজ নিয়ে তো মানুষ কথাটা এসেছে। ওনার কোনো আজ মানও নাই, সম্মানও নাই, আর হুঁজ জ্ঞানও কিছু নাই, সুতরাং মানুষের পর্যায়ে উনি পড়েন না। তো যখন ওনাকে বুঝতে শিখলাম, জানতে শিখলাম, ওনার কারিগরি ধরতে শিখলাম, আমি ছাড়া কিছু নয়, তখন উনি চেষ্টা করলেন আমাকে, যেটা আপনি বললেন যে একদম 10ই নভেম্বর সারা দমজুড়ে সমস্ত নেতৃত্বকে নিয়ে এসে আমার বিরুদ্ধে প্রভাকাণ্ড, তার মধ্যে অবশ্যই এই এই যে ধরা পড়েছে গোবিন্দ হাজরা, ওপেন স্টেজে আমাকে ক্ষমা করবেন আমি বলতে বাধ্য হচ্ছি, যে আমাকে বলেছিল যে শুয়োরের বাচ্চা, আমাকে ওপেন বলেছিল যে আমার বুকের খাঁচায় লাথি মেরে আমার বুক ভেঙে দেবেন। উনিও তৃণমূল করতেন তখন, আমিও তৃণমূল করি, ঠিক আছে। তো যাই হোক, সেই লবি মাস্টার লবিটা করিয়ে দিয়েছিল রাজীব। এটা হচ্ছে আমি যেহেতু ওনাকে চিনতে বুঝতে শিখে গিয়েছিলাম, বাকি কেউ বুঝতে পারেনি যে ও কী করতে পারে, যে ও যে রাজীব বন্দ্যোপাধ্যায় যে 31 জানুয়ারি চলে যাবেন বিজেপিতে, সেটা অনেক আগেই আমি বুঝেছিলাম। ওনার চলন বলন কথন বিভিন্নভাবে আমাদের সঙ্গে যেভাবে মিট করতেন লকডাউনে, এই পঞ্চায়েত সমিতিতে আসতেন, উনি বিজেপির প্রশংসা করতেন, এটা আমার সহকারী সভাপতি বসে আছে, হ্যাঁ, আমাদেরকে ফ্রাস্ট্রেটেড করতেন যে না বিজেপি অনেক বেশি ক্ষমতা নিয়ে আসছে, বিজেপি আমাদেরকে বারবার আমাদের সঙ্গে বিতর্ক হতো গত লকডাউনে, দিনের পর দিন এখানে এসেছেন, 56 দিন এখানে এসেছেন, বিকেলবেলা এখানে চলে আসতেন, কিন্তু এতে যেতেন না, যেখানে রুগী হতো করোনা যেখানে মারা যেত সেখানে এই সহকারী সভাপতি তাপস আইন আর আমাকে সুভাষ আমাকে পাঠাতেন, উনি এখানে চুপ করে বসে থাকতেন, গ্যাটের বসে থাকতেন, এই যে সমস্ত মালপত্র দেওয়া হতো পয়সা আমাদেরকে দিতে হতো। তো যাই হোক, সেই জায়গা থেকে উনি যখন দেখলেন, উনি স্বাভাবিকভাবেই মানুষ বিশ্বাস করেছিল,
প্রথমে যখন বিশ্বাস করার ফলে কী হলো, তার আগে তো তাকে তো সবার তো সেইভাবে দৃষ্টিভঙ্গি থাকে না, সবাই তো আর ভবিষ্যৎটা বুঝতে পারে না। হ্যাঁ, তাই যখন উর্মিলা ভবন রাজচন্দ্রপুরে সব বিভিন্ন নেতৃত্বকে ডেকে আমার বিরুদ্ধে উস্কে দিল, ঠিক আছে, কিন্তু যখন আস্তে 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 যখন পয়লা জানুয়ারি নতুন বর্ষ বললো, 31 জানুয়ারিতে উনি চলে গেলেন, সবার চোখের পর্দা খুলে গেল, সবাই তো দলটাকে ভালোবাসে, সেই যাদেরকে দিয়ে গালাগাল করেছিল সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে, সুতরাং আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলো না। ওই মানুষটাই যে দৈত্যের আকারে, সেই মানুষটাই একটা শয়তানের আকারে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল, সুতরাং সেই জায়গাটা প্রমাণ হয়ে গেল। আর প্রমাণ হয়ে গেলে এই জায়গা থেকে, এবং এটা কেন সুটেড বুটেড ভীষণ রকমভাবে উনি কিন্তু একটা কী বলবো যে কানিং ফক্স, একটা কানিং ফক্স ইংরেজি এটাকে বলে, ঠিক আছে, সহজ ধরতে পারা যাবে না, কিন্তু ওয়ান পাইস ফাদার মাদার, ওয়ান পাইস ফাদার মাদার ওনার ক্ষেত্রে কানিং ফক্স, ঠিক আছে। তো উনি একদিকে যেমন ক্ষমতা লিপসু, শুধু না প্রচার লিপসু, উনি একটা গামছা দেবেন সেই ছবি তুলতে হবে, উনি একটা কী করবেন সমস্ত জিনিসের ছবি তুলতে হবে। আর এই যে বলছেন যে তৃণমূল নেতৃত্ব, নেতৃত্ব তো কোনো দোষ নেই, কেউ যদি কারোর বাড়ি চলে আসে, আমার সাধারণভাবে আমাদের আমাদের আমরা যারা সমাজ সংসারে বাস করি, আমাদের যদি কোনো সারমেয় চলে আসে, কোনো যদি বিড়াল চলে আসে, আমরা কি তাড়িয়ে দিই নাকি? তো মা নেতৃত্ব তো কোনো বিষয় নয়, উনি যাচ্ছেন মানে এই জায়গা থেকে অমুকের বাড়ি গেলাম, তাহলে মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, হ্যাঁ উনি অমুকের বাড়ি গেছেন, সেইখান থেকে তো প্রচার তো দুতরফ থেকে হয়, তো সেই জায়গাটা উনি নিজেকে প্রচারের আলোয় আনতে চাইছেন এইভাবে থেকে। কারণ যদি সত্যি আজকে সৌজন্যমূলক সাক্ষাৎকার হবে, ছমাস কোথায় ছিলেন? আমাদের মাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বলেছিলেন, দিদিমণি অনেক কিছু আছে বলেছিলেন, তো তো অনেক কিছু কী আছে বার করুন না, নিজে একটা সেচে চুরি করেছে, বনে চুরি করেছে, বন দপ্তরের চাকরির ক্ষেত্রে 2 নম্বরই করেছে, আজকে যে সময় চাকরিগুলো দিয়েছে আদালতে বিচারাধীন, আজকে যশে প্রমাণ হয়েছে 10 বছর সেচমন্ত্রীর ম্যাক্সিমাম টাইমটা উনি ছিলেন, আজকে বাঁধ একটার পর এক ব্রিজ বাঁধ ভেঙে পড়েছে, এই তো সাধারণ মানুষের পয়সা, সরকারের পয়সা, সাধারণ মানুষের পয়সা, সুতরাং সাধারণ মানুষের চোখের জলের দাম আছে। এবং এই জায়গাতে এই যদি পাপ যদি বলে আমরা পাপ বলি, সেইগুলি হচ্ছে পাপ, এবং মানুষের একটা জীবনে তার জন্ম থেকে মৃত্যুর মধ্যে পাপের সাজা হয়, সব পাপের প্রায়শ্চিত্ত হয় না। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে সদপে একটা রাজীব গান্ধীর যে পোস্টার মারা হয়েছে, বিরাট অনেক কিছু ঝামেলা হয়েছিল, সেই জায়গা থেকে আপনি কী বলছেন? দেখুন ব্যাপারটা হচ্ছে, ওই তো যেহেতু একটা মিডিয়া, আমি সেটা মিডিয়ার ডোজ দেবো, ও রাজীব বন্দ্যোপাধ্যায় এমন কিছু হনু নয়, সে কোথায় যাচ্ছে, বাগানে যাচ্ছে, জঙ্গলে যাচ্ছে, বনে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে, তার পেছন পেছন ক্যামেরা নিয়ে ছোটা, এটা তো মিডিয়ার ডোজ, মিডিয়াই এটাকে বড় করে বানিয়েছে, সুতরাং এই মিডিয়ার খবর প্রচার হওয়ার পর আমাদের যে আবেগ, ডোমজুড়ের মানুষের যে আবেগ, আবেগটা কারণ আমাদের সঙ্গে বেইমানি করেছি আমরা, ওর জন্যে 2006, 2011, 2016 তিনটে নির্বাচন, 2006 হেরেছিল, 5 বছর পালিয়ে গিয়েছিল, কিন্তু আমরা তো প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে ওনার জন্য ভোট চাইতে গিয়েছিলাম, সেই চলে যাওয়া 2011 সালে আসার পরে আমরাই তো ওনার জন্যে বাড়ি বাড়ি গিয়ে ভোট করেছিলাম, আমরাই তো 2016 সালে করেছি, সুতরাং আমাদের সঙ্গে যে তঞ্চকতা, আমাদের সঙ্গে যে যে বেইমানি করেছে, সুতরাং আমাদের এটা হচ্ছে এই যে বেইমানি, উনি উনি কোথায় থাকবেন, কী থাকবেন, কোন দল করবেন, তার থেকে বড়ো হচ্ছে যে উনি যে আত্মান আত্মীয় বলে আমাদেরকে অপমান করেন, উনি দুরাত্মা, যতদিন ডোমজুড়বাসী যেমন মির্জাফরকে মানুষ মানুষ বলেনি, এই মির্জাফর, আধুনিক যুগের মির্জাফর, এই রাজীব গান্ধী যুগের ডোমজুড়ের মানুষ বলবে না, তার এই বেইমানির জন্য, মায়ের সঙ্গে বেইমানি, মা চোখের জল বলে মায়ের ছবি বগলে করে নিয়ে গিয়ে, মমতার ছবি নিয়ে গিয়ে পরের দিন অমিত শাহর পাশে, নরেন্দ্র মোদীর পাশে বিজেপিতে জয়েন, আজকে সৌজন্য সাক্ষাৎকার, আজকে আজকে সাম্প্রদায়িক বীজ পুঁতে দিয়েছে আমাদের ডোমজুড়ে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে একজনকে অমিত শাহকে সারাদিন চামড়াইলের বুকে বসিয়ে রেখে তার সঙ্গে একসঙ্গে মধ্যাহ্ন ভোজন, এত সহজে আমরা ভুলে যাবো? সুতরাং এই জায়গা থেকে পোস্টার, পোস্টার শুধু নয়, ফ্লেক্স শুধু নয়, দেখবেন আগামী দিনে যে রাজনৈতিক দল করুক, ঠিক আছে, কে কোথায় যাবে, উচ্চতর নেতৃত্ব কী করবে, ঠিক আছে, আমি মনে করি ডোমজুড় মাটিতে এলে এই জায়গাতে কিন্তু ওনার ওনার যে পাপ, ওনার সেই জায়গা সাজা কিন্তু ডোমজুড়ের মানুষ মুখিয়ে আছে,
শুধুমাত্র সাধারণ মানুষ নয়, যাদেরকে বিপদে চালিত করেছিল, যাদেরকে বলেছিল যে উনি ক্ষমতায় আসবেন, যাদেরকে বলেছিল বিজেপি ক্ষমতায় আসবে, সেই সব সাধারণ মানুষগুলো আজকে দিশেহারা। তারা আজকে ভয়ে, তাদেরকে তৃণমূল কোনো রকম অত্যাচার করে, তারা আজকে ফোন করলে তারা ফোন তুলছে না, সুতরাং কোন জায়গায় তাদেরকে ফেলে দিয়েছে, সব মিলিয়ে যে হাহাকার, এই দুয়ে দুয়ে চার হয়েছে। সাধারণ মানুষের সম্পত্তি হরপ করে আজকে যেমন সাধারণ চোখের জল পালাচ্ছে আর গোবিন্দ হাজরা, আর এইদিকে ওই যে শয়তান বেঈমান যে বেঈমানি করেছে, এই হচ্ছে একটা কয়েনের হেড আর তেল। সুতরাং এদের জুড়িটা ভালো হয়েছে। সুতরাং আমি আশা রাখবো এই গোবিন্দ যেরকম আজ কারাবরণ হচ্ছে, একদিন আমরা এটা দেখতে যাই। রাজীব ব্যানার্জিরও কিন্তু সমস্ত তদন্ত করতে হবে, বন দপ্তরের চুরি তার তদন্ত করতে হবে, তার সেই দপ্তরের চুরি তার তদন্ত করতে হবে। আজকে এই জায়গাটায় যে বাঁধ কেন ভেঙে পড়ছে, সেতু কেন আজকে ভেঙে পড়লো এই জশেতে, আজকে রাজীব ব্যানার্জিকে নিয়েও তদন্ত করতে হবে। তাহলে আজকে গোবিন্দ যা পরিস্থিতি হয়েছে, রাজীব ব্যানার্জিরও তার থেকে কম হবে না। তবে দুজনেই যে সমান আমাদের কাছে শয়তান বেঈমান, রাজীব ব্যানার্জির হাত ধরে তারা এখন আবার পুনরায় দলে ফিরতে চাইছে তৃণমূলে, তাদের জন্য কি বলবেন? দেখুন, আমি একে বলবো যে সাধারণ যে মানুষগুলো নেবেন, আমি বলে দিচ্ছি আপনাদের, দেখুন এগুলো তো সাধারণ মানুষ, তাদের মানে নুন আনতে পান্তা ফুরে, ওই কিছুদিন একটু মদ একটু মাংস একটু 2-4 হাজার টাকা হাতে দেওয়া, সেইটা যে একটা তাদের মধ্যে একটা লোভ সৃষ্টি করেছিল। আজ এগুলো তো আমাদের গ্রামীণ জীবনে তারা আছে, শুধু তারা যখন বুঝতে পারছে আমাদের কাছে যখন বলছে, আমরা নেতৃত্ব নয় কিন্তু সাধারণ মানুষগুলোকে আমরা বুকে টেনে নিচ্ছি, কারণ তাদের পরিবার আছে, পরিজন আছে, তাদের ছেলেপুলের পড়াশোনা আছে। সুতরাং এই জায়গা থেকে আমরা খবর নিন, ডোমজুড়ে সাধারণ যারা ভুল বুঝেছিল তারা আজকে, যারা সবাই ওই বেঈমানটাকে আজকে নানান ধরনের গালিগালাজ করছে, তাদেরকে আমরা গ্রামীণ পরিবেশে ফিরিয়ে নিয়েছি, তারা জনজীবনে ফিরে এসেছে এবং তারা ভালো আছে। আপনারা খোঁজ খবর নেন না, দেখতে পাবেন যে আজকে, কেন এটা চোখের পর্দা সরে গেছে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু নেতৃত্ব যার যে অন্যায় করে, যে অন্যায় করায়, তারা অন্যায় করেছে, আর অন্যায়টা করিয়েছে রাজীব ব্যানার্জি আর গোবিন্দ হাজরারা। সুতরাং এরা হচ্ছে মূল, এরা ভুল বুঝিয়েছিল। সুতরাং সাধারণ মানুষকে আমরা বুকে টেনে নিচ্ছি, তারা গ্রামের মধ্যে তাদের সংসার নিয়ে আছে, তাদের সমাজ জীবনের যেমন ছিল আছে। সুতরাং মানুষের আগে তো সবার আগে মানব ধর্ম। হ্যাঁ, নেতৃত্ব বাদ দিয়ে নেতৃত্বর কথা, আমাদের নেতৃত্ব চিন্তা করে, সাধারণ মানুষ যারা আছে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা প্রত্যেকটা সংসদে প্রত্যেকটা পাড়া মহল্লায় সবাইকে একসঙ্গে নিয়ে, এখানে পরিচয়টা তো রাজনৈতিক পরিচয় নয়, গ্রামের মানুষ, আমরা গ্রামে বাস করি, সেই জায়গাটা এখন বরঞ্চ এখন কোনো লবি নেই, এখন কোনো রাজনৈতিক হানাহানি নেই, এবং এই যে সেরকম হলে আপনারা মিডিয়ারা কি ছাড়তেন? বলুন তো আজকে 2 তারিখে রেজাল্ট বেরোনোর পর থেকে সত্যি কোনো বড় ঘটনা ঘটেছে কি না? ঘটেনি তো। সুতরাং আমাদের আমরা আগে থেকে মায়ের প্রতি আমরা মায়ের সন্তান সৈনিক, আমরা আশ্বস্ত ছিলাম, মা ঠিকমতো আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় সবার এই 10 কোটি মানুষের দায়িত্ব নেবেন, যারা পরে ভুল বুঝেছিলো তারাও আমাদের সৈনিক না হোক, তারা অন্তত মাকে শ্রদ্ধা করবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে একমাত্র আমাদের পথপ্রদর্শক, আমাদের জীবনের অঙ্গ, প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে পশ্চিমবঙ্গে জড়িয়ে আছে, সেটা তারাও ফিল করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এই আমাদের টাইমস বাংলা আর টাইমস নিউজ এই যে সমাজের দর্পণকে তুলে ধরার যে প্রচেষ্টা নিয়েছে, এই জন্য আপনাদেরকে আমাদের বালিবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, ডোমজুড়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো, আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই। তবে এই বর্তমান কোভিড সিচুয়েশানে সবাই আপনারা মাস্ক পরুন, সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলা হয়, সামাজিক দূরত্ব, সেটা আপনারা বজায় রাখুন, আর স্যানিটাইজার ব্যবহার করুন, কারণ আমাদের যে তৃতীয় ঢেউ আসছে সেটাকে আমাদের সবাই মিলে সচেতনতার মধ্য দিয়ে আবার মানব জীবনকে আমাদের এগিয়ে নিয়ে চলতে হবে এবং আমাদের শপথ নিতে হবে। ধন্যবাদ নিউজ টাইম ধন্যবাদ জানাই টাইমস নিউজ এবং টাইমস বাংলা, যারা আপনারা যেভাবে সমাজের কথা তুলে ধরার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন,
আগামী দিন আরও বৃহত্তর হবে, আপনাদের এই প্রচেষ্টা সাফল্য পাক, এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আর মাস্ক এই কোভিড সিচুয়েশনে মাস্ক অবশ্যই, স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে এবং গ্যাদারিং থেকে দূরে থাকতে হবে, জমায়েত থেকে দূরে থাকতে হবে, কারণ আগে মানুষকে বাঁচতে হবে। তাই এই কোভিড সিচুয়েশনে প্রত্যেকের কাছে একটাই কথা যে মানুষকে আগে বাঁচা, তারপরে সব। তাই এই জিনিসগুলো পালন করতে হবে, মাস্ক স্যানিটাইজার এবং গ্যাদারিং থেকে দূরে থেকে প্রত্যেকে সুন্দরভাবে বসবাস করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি সুভাষ রায়, পূর্ত কার্য পরিবহন কর্মাধ্যক্ষ বালিজগাছা পঞ্চায়েত সমিতি।